এমনি খুব ভালো ঘুরেছি, খুব টাফ জার্নি আমাদের। ভেবেছিলাম পুরোটা হেঁটেই উঠবো, হেঁটেই নামবো, কিন্তু এক একটা দুর্গম পথে আমাদের ঘোড়া নিতেই হয়েছে। ঠিক আছে, খুব ভালো আনন্দ হয়েছে, কিন্তু ওয়েদার এত, মানে এই বললো 2 ঘন্টা বাদে ছাড়বে, বললো না আজ নেই ছোড়েঙ্গে, ঠিক আছে আজ রুকনা পড়েগা, বাপাস আ যাও, যে যে আদমি নিকাল গিয়া। তখন আমরা আবার 10 ডে এসে আমরা বেরোইনি, আমরা ডাইরেক্ট ফোরকাস্ট নিয়েই বেরোইয়েছি যে কদিন বেরিয়েছি। মানে ওটা এখন কথা বলছি না আপনার সাথে, হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি এই আচ্ছা রুম নিয়ে। ইয়েতে আপনার জম্মুতে একটা রুম নিলাম, রুম নিয়ে ঢুকে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে, তারপর মানে সারাদিন কিছু খাইনি, সারাদিন সকালবেলা ভোরবেলা 3টে থেকে বাস বাস ছাড়ার কথা 3টে, ওখান থেকে 3টের বাস তো পেলাম না। তারপরে ওই মোটামুটি 5:30 এরকম নাগাদ বাস পেয়ে প্রথমে শ্রীনগর আসলাম, আবার শ্রীনগর থেকে জম্মু এই ঢুকলাম, ঢুকে এই ও ফ্রেশ হয়ে আসলাম। আর আপনাদের রেইনকোট ফেইনকোট যা যা, ওগুলো তো টিপস জানেনি, হুম ওগুলো তো অবশ্যই নিয়ে নেবেন, হুম আর অসুবিধে কিছু নেই। আর ওরা যেভাবে অ্যালার্ট থাকবে, যা কাজ, আমি বাথরুম যাচ্ছি, আমি মুখ ব্রাশ করছি, ওগুলো আগে আগে সব করে রেডি হয়ে বসে থাকুন। আমাদের ডেট ছিল 12 তারিখ, আচ্ছা তা 12 আপনার কোন রুট থেকে আসে, আমার তো ইয়ে থেকে প্যালেগাঁও থেকে মানে চন্দনবাড়ি, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, চন্দনবাড়ি বেস ক্যাম্পে চলে যাবেন। হুম চন্দনবাড়ি তো বেস ক্যাম্পে না, আগে তো ভগবতী নগর যেতে হবে। ঠিক আছে, চন্দনবাড়ি থেকে আপনাদের বাবার কাছে যেতে কতদিন লেগেছে? আমাদের 2 দিন স্টে করিয়েছে, নাহলে এমনি সব নর্মাল ডে, আচ্ছা দুদিন 2 দিন আমাদের স্টে করিয়ে দিয়েছিল। ও আচ্ছা হ্যাঁ, আমরা 5 দিন মতো এক্সট্রা রেখেছিলাম, ওয়েদার ফোরকাস্ট আগে যা শুনেছি, হুম আমরা যখন টিকিট রিজার্ভেশন করেছি তখনই ওই 5 দিন মতন টাইম ছিল হাতে। ওয়েদার ভালো থাকলে ঘোড়া কি ইয়ে কাউকে আটকাবে না, আচ্ছা আর ওয়েদার খারাপ থাকলে ঘোড়া এমনি হুম মানে পাদার সওয়ারি সবকে সবাইকে আটকে দেবে। আচ্ছা এইরকম করে যাচ্ছে। তো আপনারা যখন গেছিলেন 2 দিন কোথায় আটকে ছিলেন? ওই একটা ছিল পঞ্চতরণীতে, হুম একদিনের জায়গায় 2 দিন করলো, আর শেষ নাগে আচ্ছা ওখানে একদিনের জায়গায় 2 দিন করলো। আচ্ছা আর বালতাল থেকে যখন নামলেন তখন কি স্মুথলি নেমে আসলেন? হ্যাঁ শুনো, আমি ঘোড়া নিয়ে নিয়েছি আর পারিনি, আচ্ছা আচ্ছা একদম শরীর ছেড়ে দিয়েছে। মানে কিছু কিছু জায়গায় ঘোড়াতে বলছে রিক্স হয়ে যায়গা, ঘোড়া সওয়ারি যারা নিচ্ছে, ও আমাকে বগল দাবা দিয়ে তুলে, মানে ও আমার থেকে ওর ক্ষমতা জানা বেশি, ও আচ্ছা আমাকে টেনে টেনে নিয়ে, মানে এবার ঘোড়াটা দিয়ে যেই টার্নিং গুলো আছে না, আমি পড়লে শেষ ওই খাদে। তা ওরা আমাকে বলে ভাইয়া চলিয়ে ইয়া সে ঘোড়া কা উপর চালা কে নিয়ে যা পায়েগা, ঘোড়া ভি গিরেগা হাম ভি গিরেঙ্গে আর আপকো ভি তো গিরা দেঙ্গে। এবার আমি তো বসে পড়েছি, 2 বার অক্সিজেন নিলাম, খুব আচ্ছা টাফ হয়ে গেছে, মানে আমার জীবনে এইরকম টাফ জার্নি হয়নি। ও কাউকে বলবো হ্যাঁ যাও, মনের জোর রেখে যাও, হুম ঠিক আছে, মানে আমি বসে বসে হাঁপিয়ে হাঁপিয়ে গেছি। সে ঠিক আছে আমরা মানে ঘোড়াতে হুম গেছি, ভালোই হয়েছে এমনি হুম ঘোড়ার, মানে আর ওরা তো আর ঘোড়া এখানকার মতো না, গদি লাগানো ঘোড়া, এই হুম ঘোড়ার যে ইয়েটা থাকে ওটাকে কি বলে, যাই হোক, ওগুলোকে অত আরাম করে বসবো তা না। এই আচ্ছা ঘোড়াতে তুলতে গিয়ে আমার ব্যাগ প্যাগ পিটু পিটু সব ছিঁড়ে দিল, ও এমন ভাবে ঘোড়াটা এ করেছিল, বাঁধা ছিল না তো পেলে একটু ওসব, মানে ও তো বেল্টটা যেটা আছে ওটা কম বেশি টাইট করে দিতে হয়। তো এবার আমি উঠে চড়েছি, এবার যেই কাদা ঘোড়া ফসলেছে, আমি স্লিপ কেটে বেল দুটো পাই ছিল, বেলটা না লাগালে হুম আমি পড়তাম না, হয়তো বেঁচে যেতাম, আচ্ছা যাই হোক লাগেনি, কাদা বাদা লেগেছে সব একদম। আর বলছিলাম যে রাস্তা যেখানে ডিজাস্টারটা হয়েছিল সেখানে রাস্তাঘাট কি সারিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা দেখবেন আসার পথে যখন দর্শন করে নামবেন, হুম ওই ওই এরিয়াটা দিয়েই আসবেন, দেখবেন খুব খারাপ লাগবে, সব একদম ঢালাই করা, সব সেট পেট সমস্ত কিছু ভেঙে ভুঙে, কোথায় চাউমিনের প্যাকেট এটা ওটা, অনেক রমাল তো হোটেলও তো ছিল ওখানে, হুম হুম হোটেল বলতে ওদের ইয়ে আর কি, টেম্পোরারি যে ক্যাম্প, যাই হোক আজকে কালকে যখন দেখেছিলেন কত ফুট ছিল বাবা? 1.5 ফুট মতন ছিল। 1.5 ফুট মতন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়েদার দেখি। তো ওখানে ওপর থেকে জল পড়ছে, বাবাও ঠান্ডা হচ্ছে, আমরাও ও ঠান্ডা হচ্ছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন ওই আগের মতন অত বড় বড় ইয়ে কোনোদিনই, মানে প্রথম তো অন্তত আমরা তো খবর গুলো দেখি, তাতে কিন্তু ওরকম দেখা যায় না, আচ্ছা যে প্রথমেই হয়তো দেখলাম 14 ফুট বিশাল বড় ইয়ে হুম কেবটা, আমরা কল্পনা আমার যেটা ছিল হুম কেবটা যত বড় তত বড় যত বাবাকে দর্শন করবে, হুম তো বাবা গিয়ে দেখি 1.5 ফুট, যাই হোক বাবাকে দেখতে পেয়েছি ওটাই যথেষ্ট। আর একটা কথা বলছি মানে হ্যাঁ বলো। রাস্তাঘাট কেমন? ভালো এমনি গাড়ির রাস্তাঘাট তো দারুণ, আপনার রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি এমনি বল, সব ঠিকঠাক, কোনো শুধু অসুবিধা শুধু নেই, ওয়েদারের জন্য ওরা আটকে দিচ্ছে এই ওরা তো, আটকে দিচ্ছে, এছাড়া আর ভালোর কোনো জন্যই করার দরকার নেই। আছে। হ্যাঁ হ্যাঁ, এবার অনেকে যাচ্ছে আর আবার খাওয়া কিন্তু দাওয়া পরে থাকা কিনে এগুলো দেবে, কিরকম আছে?
খাওয়া দাওয়া দেবাশিস দা যেসব আগে বলেছিল অনেকদিন আগে গেছিল, তো হুম সেরকম লাক্সারি এমন কিছু ব্যাপার না। আচ্ছা মানে আমরা ওই ডাল রুটি খেয়েই আমাদের পেট খারাপ হয়ে যাচ্ছে। ও আমি তো না খেয়ে শুধু ওই ওদের ওই কাটা বিস্কুট, আমার ছাতু পাতু নিয়ে গেছিলাম, ওগুলো সব ওইগুলো খেয়েই শেষ করেছি। হুম চিড়ে ভাজা এই ভাজা ওইসব শুকনো খাবার কিছু, হুম ওদের কাজু কিশমিশ হ্যাঁ এইসব গুলো নিয়ে যাবে, আচ্ছা তাতে আরো সুবিধা হবে। আমি আচ্ছা ড্রাই ফ্রুটস প্রচুর নিয়ে গেছি, এখন আবার যাবো যাওয়ার দিন এই বিকালে এখন বেরোবো ফ্রেশ হয়ে এই রাতে দিতে আপনার হবে। আমাদের ট্রেন কখন আছে আজকের? না না কালকে আছে, আচ্ছা কালকে সকালে কি ট্রেন? এ না হামসাফার? না বিকালে ও হিমগিরি জম্মুতে ভাই। হ্যাঁ জম্মুতে জম্মুটা কেমন লাগলো? খুব ভালো লাগলো, আচ্ছা কিন্তু কষ্ট করেও আনন্দ মনের মধ্যে যে বাবাকে দর্শন করে আসতে পারলাম আচ্ছা এইরকম। মানে আমার এত শরীর অসুস্থ, মানে কিছু খেতেই পাচ্ছি না। ওদের মানে খাচ্ছি নরফ্লক্সিং টিজেট ঠিক আছে, মেট্রোজিল ঠিক আছে, এইসব খেয়েই যাচ্ছি, কিছুতেই আমি তো খাওয়া বন্ধই করে দিলাম, শুধু ওই চা একটু গরম জল আর বিস্কুট খেতাম। একদম দুর্বল হয়ে গেছি শরীরে, ঠিক আছে আবার নিজের ঘরে চেয়ারে চলে আসবো। নিজেই কি দেখা যাচ্ছে না আর কি। ও যাই হোক ওটা নিয়ে কোনো ব্যাপার না, আপনারা যান ভালো মতো। কতজন টিমে? চারজন হ্যাঁ ঠিক আছে, কিন্তু সবাই এক পথে চলবেন, ডিসিশন এক নেবেন। 25 তারিখে দর্শন করে নেমে আসতে পারবো না? হ্যাঁ 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 25 তারিখে আমরা তো যেদিনকে দর্শন করলাম হুম সন্ধে বেলা আমরা ফিরেছি কটার সময়? রাত আমরা বোধহয় 11টা ফিরেছি, 11টা সাড়ে 11টা পালতালে রাত্রি। রাস্তায় কি লাইট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই একটু কি লাইট ছিল রাত্রিতে, শুধু পালতালে রাস্তাটা রাস্তাটা লাইট না, রাস্তাটা এমনি যাই হোক অন্ধকার, এবড়ো কবড়ো যাই হোক, এই অন্ধকার বলছি লাইট ছিল এমনি, ওরা স্ট্রিট লাইট দিয়ে রেখেছে আর ওদের ভজন চলছে, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি এসেছেন, হ্যাঁ রেস্ট করুন, খুব ভালো আচ্ছা লাগলো হ্যাঁ আপনার হ্যাঁ সাথে না কথা না বললে, না আর আমার বন্ধু নিশ্চয়ই, বান্ধবকে আবার শোনাবো। কিছু প্রশ্ন হলে হ্যাঁ নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, আর আমি ফিরে আসি আপনার সঙ্গে, পারলে আমি যদি ঠিক কোনো আছে ওখানে ঠিক যাই আছে, আপনার সাথে দেখা করবো। নিশ্চয়ই নিশ্চয়ই ওয়েলকাম। শুভরাত্রি, ওকে ভালো ওকে থাকবেন। হ্যাঁ ওকে বাই, গুড নাইট। গুড নাইট।